বিরতির পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। আজ বুধবার সাত সকালে বিশালগড়ের মহিলারা তিনজন নেশা সেবনকারীর বাড়িতে গিয়ে উঠল এবং তাদের অভিভাবকদেরকে বোঝানো হল যাতে তাদের ছেলে মেয়েদেরকে সেখান থেকে বের করে আনা হয় এবং যে হারে বর্তমানে দাঁড়িয়ে যুব সমাজ চলে যাচ্ছে নেশার করাল গ্রাসে, সেখান থেকে বের করে আনা এবং উঠতি বসে যুবদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য স্থানীয় মহিলারা এবার সচেষ্ট হয়েছে, যে ছবিতে ধরা পড়ল আজকে বিশালগড়ে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেভাবে নেশাবিরোধী ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন এবং সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলা হয়েছে মহিলাদের, এলাকার মা বোনেরা, প্রত্যেকটা বাড়ির মা বোনেরা মহিলারাই পারবে নেশার করাল গ্রাস থেকে ছেলেদের বা যুব সমাজকে সেখান থেকে বার করে আনার জন্য, ঠিক তেমনটাই ভূমিকা পালন করতে লক্ষ্য করা গেল বিশালগড়ের আড়লিয়া গ্রাম পঞ্চায়েতের কালীটিলা এবং মধ্যপাড়ার একটা অংশ, যেখানকার মহিলাদের তিনজন নেশা সেবনকারীদের অভিভাবক এবং অভিভাবিকাদেরকে বোঝানো হচ্ছে গ্রামের পক্ষ থেকে, যেখানে সন্তানদেরকে যাতে অতি দ্রুত নেশা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়, তা না হলে খুবই অল্প বয়সে তাদের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যাবে এবং সেই ধ্বংস যাতে না হয় তাই সেখান থেকে যাতে যুবকদেরকে সেখান থেকে যাতে ফিরিয়ে আনা যায়, ছাত্র সমাজকে যাতে গঠন করা যায়, নেশার ট্যাবলেট যেভাবে গ্রাস করে ফেলছে দিনের পর দিন, যেভাবে ভয়াবহতা দেখা যাচ্ছে প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে, সেখান থেকে বার করে আনার জন্যই এবার লক্ষ্য করা গেল যে এলাকার মহিলারা বেশ তৎপর রয়েছে, বেশ স্বতঃস্ফূর্ত সাথে এই কাজগুলি তারা করছেন এবং সেক্ষেত্রে বেশ কিছুদিন পূর্বেই এলাকাতে অর্থাৎ বিশালগড়ের আড়ালিয়া এবং আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের কালীটিলা এবং মধ্যপাড়ার একটা অংশের ছজন যুবককে নেশা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাদেরকে চাপ দেওয়ার ফলেই বেরিয়ে এসেছে আরও তিনজনের নাম এবং সেই তিনজন যুবক কারাগারে রয়েছে, তাদেরকে খোঁজখবর চালায় এলাকার মহিলারা এবং সেই অনুযায়ী তাদের বাড়িতেও গিয়ে আজকে হাজির হয় সাত সকালে এলাকার মহিলারা, তাদের ছেলেদেরকে যাতে নেশা পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়, তাদের নেশাটা যাতে তাদের থেকে ছাড়ানো যায় প্রত্যেকটা বিষয়েই সম্পর্কে এলাকার মানুষজন বোঝান অভিভাবকদের কাছে। তবে আজকে সকালবেলায় যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি বিশালগড়ের, সেখানে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট মহলের, শুনবো একবার। আপনারা কোন কিল্লি গেছেন এর বাড়িতে? এরও নেশা করে এখনো ঘুমতে উঠে না, আমরা সবাই মিলে ডাকতেছি। কিল্লি ডাকতেছেন? এই যে এরস দিকে তাম যে কি তা সারবনি খাওন টোন না কি তা, মানে আপনারা গার্জিয়ান হিসেবে আছেন না, সচেতন করার লাগা। আমার ছেলে, আচ্ছা তুই হঠাৎ করে সেটা কোন হেয়ারবাড়িতে সেন্টারটা বাড়াইছে, কইছে আরো সাতজন রয়ে গেছে, এই সাতজন তাড়াতাড়ি আপনারা ফাটান না, আপনারা ছেলে এক বছর রাখলো আবার বাইক গুলো নেশা করবো বা এনও পুলিশ আছে, তারা বাড়ির থেকে নেশা ট্যাবলেট লয়ে গেছে। কোন সেন্টারে বাড়াইছে আপনার ছেলে? এটা কি তা মুসকলা সিরামিল নেশা মুক্ত কেন্দ্রে বাড়াইছে? নেশা মুক্ত কেন্দ্রে বাড়াইছে। কি একটু নাকি আরো আছে পাড়া বন্ধুগুলো? সবাই আইতে আছে না, প্রচুর আছে আরো। আরে আমরা তো ফুলামিটের চিকিৎসা লেগে দিছি, কারো তো নিজে মুখে স্বীকার গেছে যে তুই এমন মন খাওয়াইছে, তারা যখন সেগুলো তার শাস্তি দিচ্ছে, তারা সবাই তার নাম কইছে, কিন্তু তার স্বীকার করতে পারবি না। হ্যাঁ বহে হ্যাঁ যা তা ব্যবহার আমরা সামনে কুদ যাইছে মারবো আমরা, আমি কইছি তুলে তোমরা যদি চিকিৎসা না করো তাহলে তোমরা এন থেকে অনেক দূরে থাওয়া যায় সেরা, তোমরা হ্যাঁ দেখাম কেডা আমরা এন থেকে সরা। আপনারা শুনলেন এলাকার অভিভাবকদের বা এলাকার মহিলাদের বক্তব্য, সেক্ষেত্রে তারা প্রত্যেকটা বাড়িতেই তারা গেছেন আজকে সকালবেলাতে, যারা নেশার সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত যুবকরা তাদেরকে সেখান থেকে বার করে আনার জন্য তাদের মায়েদেরকেই বোঝানো হচ্ছে, তারা যাতে বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখে। তবে এলাকার পুলিশ প্রশাসন নেশাবিরোধী অভিযানে ব্যর্থ রয়েছে এমনটা অভিযোগ তুলেছেন মহিলারা এবং তারাই নিজেরা সদ্যোগে বেরিয়ে পড়েছেন এলাকাটিকে বা নিজেদের পাড়াকে নেশামুক্ত করার জন্য। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।